Hi everyone, কেমন আছো ভাই? Hi everyone, কেমন আছো ভাই? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, আজকের ব্লগটা হতে চলেছে একটু স্পেশাল। স্পেশাল মানে একটু স্যাড স্যাড, কারণ আজকে আমরা লাস্ট মানে আমাদের কলেজ লাইফটা শেষ আর কি। তো লাস্ট কলেজে বন্ধুরা সবাই মিলে তো বছর এনজয় করব, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। চলো আজকে ভিডিওটা দেখে আসি, খুব সুন্দর হতে চলেছে। তো গাইজ, আমাদের সদস্যরা চলে এসেছে। এই সেই ছেলেটা খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে, কারণ আজকে আমাদের শেষ কলেজ। আর আমার এই যে ভাই, এত হয়ে গেছে কাজে, বিয়েতে হবে না। যে গুরু এখন ফর্মে আছে, গুরুর বিয়েটা সকাল সকাল দিয়ে দেওয়া, কারণ আমাদের কলেজ শেষ, আজকে লাস্ট কলেজ। ব্লগ হচ্ছে রে, লাস্ট কলেজ না গিয়ে গুরুরে মেরে দিত কিন্তু মারিনি। টাকাও এদিকে সবাই। তো বন্ধুরা, এটা আমাদের কলেজে ঢোকার মূল গেট। আমাদের গেটটা কত সুন্দর কলেজের। তো ভিতরে চলো, ভিতরে আমাদের কলেজটা কতটা সুন্দর তোমাদেরকে দেখাবো। তো সাথে থাকো, এখানে বসে আছে। কলেজ পুরো ফাঁকা। আজকে আমার এই লাল ভাই কি করতে এসেছে? না না, লাল ভাই, আমরা এখন আমাদের কলেজের রুমের ভিতর। তো ভাই, আজকে আমাদের লাস্ট কলেজ, তাতে তোমার অনুভূতিটা কি? এটা আমাদের কলেজের সামনের সাইডটা, এখানে সুন্দর ঝাউ গাছ লাগানো হয়েছে, মাঠটা আরো সাজানো হচ্ছে, খুব সুন্দর আমাদের কলেজ। আর এটা আমাদের কলেজের ছাদ থেকে ভিউটা কত সুন্দর দেখো বন্ধুরা। মাঠটাও আমাদের খুব সুন্দর হয়ে গেছে, ভবিষ্যতে আরও সুন্দর হবে। এটা আমাদের কলেজের পিছন সাইড, ওই সাইডে ক্যান্টিন, এটা পিছন সাইড। পিছন সাইডেও প্রচণ্ড প্রচুর গাছ লাগানো রয়েছে বন্ধুরা। আজকে লাস্ট কলেজের বলে খেলতাম, হাত ফাটাতাম, তো সেরকমই এই যে লেগে পড়েছে। তো আমরা আজকে পরবর্তী খেলবো আমাদের কলেজে লাস্ট কলেজ, একটা ইয়াদ্দাস ভাবে। এবার লাস্ট ভাগে দাও, লাস্ট ভাগে দাও। তো আমাদের গুরু ক্যান্ডি, গুরু ক্যান্ডি। তো আমাদের হাত ভাঙানো এখনো চলছে। হ্যাঁ, সৌরভ দা ভাঙাচ্ছে। আমরা লুকিয়ে পড়বো, চলো রেডি, আমরা লুকিয়ে পড়ছি। না না না, এই যে এরা সব কোথায় লুকাচ্ছে দেখো গাইস, সবথেকে বেশি লুকিয়েছে শশাঙ্ক। ব্লগ এই যে শশাঙ্ক লুকিয়েছে ফাঁকা মাঠে, বিক্রম লোকা থেকে গা নেমে গিয়েছে। গুরু হাই বেঞ্চিতে বসেছে, এদিকে অন্তু বলে যে ছেলেটা, এই মালটাও হাই বেঞ্চিতে বসেছে। হ্যাঁ, এটা হালিমচা কলেজই। তো গাইজ, এই যে আমাদের সেই কলেজের নায়িকা, নায়ক সখী কই, সখী, এই যে আমাদের সখী সখা, আর এই হচ্ছে আমাদের রাজা রানী। এই পাশাপাশি দাঁড়া গাইজ, আমাদের আজকে লাস্ট কলেজ আর কি, তারপরে আর কলেজে আসা হবে না। তো লাস্ট আমরা খুব এনজয় করছি। আমাদের এই যে সেই পিয়া, আমাদের এই যে সেই পিয়া, আমার গাল পরে এমন ভাবে বললো কিডনি টিডনি বেরিয়ে যাবে। তো পিয়ার, আজকে তোমার লাস্ট কলেজ, তোমার কেমন লাগছে তাই বলো একটু লাউডলি বলতে হবে। আমার খুব সুন্দর লাগছে। কলেজে মুড়ি বাজার আয়োজন করেছে আমাদের পিয়া কমিটির সদস্য। এই যে আমি সেই পিয়াকে তুলে নিলাম, আর রাকেশ আছে, এদিকে শশাঙ্ক আছে, এদিকে বর্ষা আছে, আর ওদিকে আমাদের দুই মোটা ভাই, আর সৌরভ দা, গুরু, সবাই আছে, ঠিক আছে।
তো আমরা কন্টিনিউ করতে থাকি, মনিটরি খাবো, তোমাদের কারোকে দেখাবো না। তো চলো, আজকে লাস্ট কলেজ, তোমার কেমন লাগছে একটু বলো। কেমন লাগছে আজকে লাস্ট কলেজ? আমাদের গাইস সবাই ফটো শুটিং চলছে, সবাই পিয়াকে ফটো তোলার জন্য ব্যস্ত। আর আমাদের এই যে কলেজ, আমরা আজ চলে যাচ্ছি কলেজ থেকে, আর আসবো না এরকম চিন্তা ভাবনা। তো গাইস, আমাদের কলেজ ছেড়ে এবার বেরিয়ে যেতে হচ্ছে, খারাপ খারাপ লাগছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো আজকে এখানেই ব্লগটা শেষ।